অনাহার আর অর্ধাহার আর বিনা চিকিৎসায় ওদের অনেকেই নিয়েছেন চিরবিদায়। যারা বেঁচে আছেন তাদের সিংহভাগও আজ অন্তিম প্রহরের অপেক্ষায়। ওরা বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ভারত অপথালমিক গ্লাস কারখানার শ্রমিক। শিল্প শহর দুর্গাপুরের অন্যতম গর্বের সেই কারখানা এখন অস্তিত্বহীন। অর্থনীতির ভুবনায়ন নাকি রাজনীতির চাবুক? কি কারণে সম্ভাবনাময় এই কারখানার দরজা চিরতরে হয়ে গেল বন্ধ, তা নিয়ে আজ আর ময়নাতদন্ত করে হয়তো কোনো লাভ নেই। তবে আশ্চর্যের কথা, কারখানার কর্মীদের বকেয়া পাওনাটুকু কেন আজও দেওয়া হলো না সে প্রশ্ন তোলার জন্য বাম ডান কোনো পক্ষই আজ আর ময়দানে নেই। যদিও কারখানার মৃতপ্রায় উপনগরীর বুকে আজও ঘুরপাক খেয়ে চলেছে সেই পুরনো ভোট রাজনীতি। কাঁচ, সে সাব মেরিনেরই হোক বা চশমার, সেগুলি ভারত অপথ্যালমিক গ্লাস কারখানা তৈরি হলে একসময় বলা হতো চোখ বন্ধ করে ভরসা করা যায়। হ্যাঁ, ভরসার যোগ্যই ছিল রাষ্ট্রায়ত্ত এই কারখানার উৎপাদিত সমস্ত পণ্য। শুধু ভারতেই বাজার নয়, প্রতিবেশী দেশগুলি থেকে ছিল প্রচুর বরাত। ফলে একসময়কার অপথ্যালমিক গ্লাস প্ল্যান্ট লিমিটেড সংস্থার উন্নতি হতে বেশি সময় নেয়নি, কিন্তু সুসময় বেশি দিন স্থায়ী হলো না। ভারত সরকার অধিগৃহীত এই কারখানার ভাগ্যে প্রতিরক্ষা দপ্তরের প্রচুর বরাত থাকা সত্ত্বেও কারখানার ওপর নেমে এলো অকাল মৃত্যুর পরোয়ানা। স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো সম্ভাবনাময় এই কারখানাকে। কয়েক বছরের মধ্যে সুন্দর সেলস কর্পোরেশন নামে একটি বেসরকারি সংস্থাকে মাত্র 75 কোটি টাকায় বেচে দেওয়া হলো কারখানার যাবতীয় মেশিন থেকে অন্যান্য যন্ত্রপাতি। বেচে দেওয়া হলো কারখানার সেই সেটগুলি পর্যন্ত। কারখানাটিকে তো নিশ্চিহ্ন করে দেওয়া হলো, কিন্তু শ্রমিক কর্মচারীদের পাওনাগণ্ডা না, সেই বকেয়া আজও মেটানো হয়নি। অকালের কাজ হারানো মানুষগুলো আজ অনাহারে অর্ধাহারের সাথে যুদ্ধ করে কোনো রকমে টিকে আছেন। অনেকেই পেয়ে গেছেন তীব্র জীবন যন্ত্রণা থেকে মুক্তিও। বিনা চিকিৎসা, অবহেলা আর রাজনীতির দাবায় বোর্ডের ভূমিকা পালন করতে গিয়ে অকালে ঝরল বেশ কিছু প্রাণ। খুবই খারাপ, আপনার স্বামী কি বিনা ট্রিটমেন্টে মারা গেছে? ট্রিটমেন্টের পয়সা ছিল না? কোন রকম ভাবে আপনি ট্রিটমেন্ট ওই আয় করছে না, কোনো রকম এই দেখতে পাচ্ছে না, শ্বাস করছ, পা ভেঙে গেল, পা ভেঙে গেছে, হ্যাঁ। আপনার এই পয়সা নেই বলে আপনি আর ট্রিটমেন্টও করতে পারছেন না, কিছুই করতে পারছেন না, অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আপনার শ্বাসকষ্ট আপনি ডাক্তার দেখাতে ট্রিটমেন্ট করেন? ওদের ভোটের বাক্সগুলো আলাদা হলো পেটের প্রশ্নে সবাই ছিলেন এক সুর, কিন্তু উদ্যত রাষ্ট্রশক্তির কানে সেই সুর কোনোদিনও পৌঁছায়নি। অটল বিহারী বাজপেয়ের জামানায় কারখানার গেটে তালা পড়লেও 10 বছরের ইউপিএ সরকারও ফিরে তাকায়নি কারখানার দিকে। আর বর্তমান কেন্দ্রীয় সরকার না, তাদের বধির কানেও কোনোদিন পৌঁছাবে না শ্রমিক পরিবারের হাহাকারের আর্তনাদ। তাই অন্তিম প্রহর গোনা মানুষগুলো আদৌ কোনোদিন তাদের পাওনা টাকা পাবেন কি না সে প্রশ্নের উত্তর বিষ বাও জলে। পড়াশোনা কি চালাতে পারছে? পড়াশোনা চালাবে কি করে, কোনো রকম আপনার চলছে আর কি। ওই যে চোখের যে বাইপোকার লেন্স যেটা পাওয়ারের, ওইটা আমাদের তৈরি হতো এবং খুব চাহিদা ছিল এবং খুব গুণগত, মানে চোখ কোনোদিন খারাপ হতো। তাই ট্রেডার্সরা এবং এর মধ্যে মিনিস্ট্রি লেভেলের লোকও ছিল, সেক্রেটারি ফেক্রেটারি লেভেলে, এরা সব বিয়ে করে এটাকে বন্ধ করে চীনের মাল সস্তায়, মানে সিট গ্লাস ওগুলো ওগুলো চোখে দিলে আপনার কবছর পর চোখ, চীনের মাল তখন, হ্যাঁ চীনের মাল তখন এখানে ঢুকে গেল। তখন ওই সিট গ্লাস তখন সস্তা, তখন আমাদের মাল 6 টাকা, ওরা দু টাকায় 3 টাকায় দিচ্ছে। বন্ধ করার কারণ ওইটাও একটা। রাষ্ট্রায়ত্ত সংস্থার কাজ করেও আজ অনাহারে বিনা চিকিৎসায় কেন মরতে হবে কারখানার প্রাক্তন শ্রমিক কর্মচারীদের? কেনই বা মাঝপথে বন্ধ করে দিতে হবে ছেলে মেয়েদের পড়াশোনা? এদেশের অসংখ্য সমাধান না হওয়া প্রশ্নের মতো চিরদিন হয়তো এই না জানা প্রশ্নগুলোর উত্তরও থেকে যাবে অজানায়। দুর্গাপুর থেকে রানা ঘোষ, এক্সপ্রেস নিউজ।